সাবস্ক্রাইবার বোন, আমাদের সাথে অনেকদিন থেকে দেখা করতে চাইছেন। A few moments later. রাধেশ্যাম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে স্পেশাল ডে, মানে সরস্বতী পুজো। তো ঘুম থেকে উঠেই আমরা যাচ্ছি অঞ্জলি দিতে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা যেখানে অঞ্জলি দেব মানে সোনালি টিচারের বাড়ি, তো সেখানেই চলে এসেছি। এই দেখে নাও মায়ের দর্শন। এসে দেখি সবার অঞ্জলিও হয়ে গেছে, অনেকে আবার চলেও গেছে, এমনকি সোনালি অঞ্জলি দিয়ে ফেলেছে। ওই দেখো, কি আর করি বলো, সবাই অপেক্ষা করেছি বাকি কয়েকজন। তো অনেক বোঝানোর পর পুরোহিত রাজি হলো আমাদের অঞ্জলিটা দেওয়াতে। ঠিক আছে, দেখে নাও। তো গাইস, আমরা যে অঞ্জলিটা দিতে পারবো সত্যি আমরা নিজেরাই জানতাম না, কারণ অনেকবার এমনও গেছে যে এই পুরোহিতের জন্য লাস্ট মাস আমরা অঞ্জলিটাই দিতে পারিনি। সো থ্যাংক গড আমরা অঞ্জলিটা দিতে পারলাম, খুব ভালো লাগলো। দেখো মায়ের মুখটা কি অসাধারণ লাগছে না, মনে হয় যেন মা তাকিয়ে আছে আমাদের দিকে। এবার মায়ের প্রসাদ হাতে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, তো এবার উপোস ভাঙব আর কি। আর সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর আমাদেরকে এদিকে সোনালি টিচার এসে বললো খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু এখন খিচুড়ি খাবো না, এখন ডিরেক্ট বাড়ি চলে আসবো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাছে তোমরা কমেন্টে জানাতে পারো। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন সব কিছু বার করে নিয়েছি। মুখের হাসিটা দেখো না, মনে হচ্ছে যেন চার থেকে তারা খসে খসে পড়ছে। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে দেখাই আমরা আজকে কোন কোন শাড়ি পরেছি, চলো। ভেরি সিম্পল। তো দেখো এখানে সব গোটানো আছে, একদম অগোছালো, একদম অগোছালো, যা ইচ্ছে তাই। তো দেখা, এটা আমি পরবো, এটা বোন পরবে, আর উপরে ব্লাউজ ফ্লাউজ এদিকে সব কিছু এলোমেলো। তো চলো, এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো এখনই রেডি হয়ে যেতাম, কিন্তু একটা ভাই আসবে, ভাই প্লাস সেলিব্রিটি, সেলিব্রিটি না, ভাই প্লাস সাবস্ক্রাইবার। এখন আমরা রেডি হয়ে যাব, তো দেখতে থাকো ব্লগটা, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। চলো, মাই গড, রেডি? রেডি। তো সোনালি রানী চলে এসেছে, দেখো শ্বাসটা দেখাচ্ছি। সোনালি তো ভালোই সেজেছে, এবার দেখো আমিও সেজে নিয়েছি কোন রকম আর কি। এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ির সামনে একটু ভিডিও ভিডিও বানাবো। কমপ্লিট, এখন আমরা শুরু করলাম যাত্রা, তো চলো দেখতে থাকো। ইস, মেইন ব্যাপারটা হচ্ছে আজকে আকাশটা খুবই খারাপ, তো কালো কালো কেন লাগছে? কালো লোকেশনের জন্য, আমরা তিনজন আর কাউকে সঙ্গে নেই, কেউ পাত্তাই দেয় না, কি আর বলবো। ইতিমধ্যে দুজন স্পেশাল মানুষের সাথে আমাদের দেখা হয়ে গেল। সাবস্ক্রাইবার বোন, আমাদের সাথে অনেকদিন থেকে দেখা করতে গিয়েছিল, ফাইনালি দেখা হয়ে গেল, ফাইনালি হলো, খুব ভালো লাগলো। মিষ্টি মেয়ে, আবার আসবে তো? হ্যাঁ, চলো যাওয়া যাক। এদিকে আমাদের জন্য টোটোও দাঁড়িয়েছিল, ফাইনালি বোন টোটোতে উঠে যাচ্ছে, এবার আমিও টোটোতে বসে গেলাম। এবার টোটো চলতে শুরু করলো, ওইদিকে মৃদু মৃদু হাওয়া, এদিকে চারপাশে শুধু ওয়াও আর ওয়াও, ফিলিংসটাই আলাদা। তো চলো যাওয়া যাক। সত্যি আজকের আবহাওয়াটা না ভীষণই আলাদা, দেখতে দেখতে জোড়ার কাছে চলে এলাম। এবার বারবিশাতে চলে এসেছি, টোটো থেকে নেমে মায়ের মূর্তিকে প্রণাম করে এবার চলে যাব বারবিশা হাই স্কুলে। চলো,
বলার সাথে সাথে হাই স্কুলের ভেতরে চলেও এলাম। আজকে সরস্বতী পুজোর দিন সবাই হাঁটছে আর আমরাও হাঁটছি সাথে সাথে। তো প্রথমেই যাচ্ছি মায়ের দর্শন করতে, কারণ তারপর তো ভিডিও ভিডিও আছেই, চলো যাওয়া যাক। মায়ের দর্শন হয়েই গেল। যাই হোক, মায়ের কাছে প্রার্থনা করেছি যে আমাদের প্লে বাটনটা যাতে তাড়াতাড়ি চলে আসে, আর তোমরাও তাড়াতাড়ি একটু সাপোর্ট করো যাতে একলা হয়ে যায়। প্রণাম পর্ব শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল ফটোশুট পর্ব। দেখে নাও ছবিগুলো কেমন হয়েছে, কমেন্ট করো। ফটোশুট শেষ করে আমরা মাঠের এক প্রান্তে চলে আসছি, কারণ আমাদের অনেক কিছু করতে হবে, কমিক, রিলস, তারপর ফানি শুট সব করব এখানে। বারবিশা হাই স্কুলের থেকে মায়ের মূর্তিটা খুব সুন্দরই দেখা যায়। বন্ধুরা দেখো, টাইম যাচ্ছে আর ভিড় বেড়ে চলেছে, আর এক একজনের এমন এমন শাড়ি, মনে হচ্ছে যেন রং এই সরস্বতী পুজোর দিনই দেখা যায়। তো যাই হোক, এখানে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আরো তো অন্যান্য জায়গায় ঘুরতে হবে। চলো যাওয়া যাক। চলে যাচ্ছে এখান থেকে আমাদের ব্লগ, তোমরা দেখতে থাকো। তো এবার আমরা যাচ্ছি কুলফি খেতে, চলো যাওয়া যাক। সোনালি চলে গেল কুলফি আনতে, আর আমরা এদিকে অপেক্ষা করছি। যাই হোক, সোনালিও হ্যাপি আর আমরাও হ্যাপি, তো টাকাটা দিয়ে দিলাম। অন্যান্য জায়গারও মায়ের মূর্তির দর্শন তোমাদের করাতে পারলাম না, কারণ সব জায়গায় তো ক্যামেরা এলাও হয় না। তো এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আমাদের দেখে মনে হচ্ছে 10 বছর থেকে কিছু খাই না। তো যাই হোক গাইস, তোমরা ব্লগটা দেখেছো, আর যে ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও বানিয়েছি সেটা যাও ইচ্ছা করে পেয়ে যাবে। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।